মুম্বাই আমাদের প্রিয় শহর কলকাতা থেকে প্রায় 2000 কিলোমিটার দূরের স্বপ্নের শহর। লক্ষ লক্ষ মানুষের লড়াই, অবসাদ, জেদ, হেরে যাওয়া কিংবা আশ্চর্য রূপকথার উত্থানের সাক্ষী সারা দিন রাত অক্লান্ত জেগে থাকা এই শহরের স্মার্ট অলিগলি। বলিউডের আকাশচুম্বী সাফল্যই হোক অথবা মাল্টিন্যাশনাল কোম্পানির হেড অফিস, চারা গাছের মতো কোমল স্টার্টআপ কিংবা সর্বগ্রাসী ইন্ডাস্ট্রি, সফলতার গমগমে আওয়াজে ঢাকা পড়ে যায় দুঃখ বিলাসিতা, শুরু হয় দৌড়। এই মুম্বাইকে কর্মসূত্রে আগে কয়েকবার দেখেছি বটে, তবে কখনো ঘুরে দেখা হয়নি। এবারে সেই আফসোসে পূর্ণচ্ছেদ পড়ল। আরব সাগরের কোলে দুরন্ত শিশুর মতো ছটফট করতে থাকা এই শহরেই রয়েছে এমন কিছু জায়গা যেখানে ইতিহাসের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাওয়া যায় এখনো। শহরের বুকের মাঝখানে এখনো ফুসফুস হয়ে সবুজের দল হই হই করে জঙ্গল বাঁধিয়ে রাখে। কর্মমুখী মানুষের ঝমঝমে যাতায়াতের মাঝে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে ধর্মের আশ্রয়স্থল, উপাসনা গৃহ। আর এই সবই আমরা ঘুরে দেখেছিলাম আমাদের ছদিনের মুম্বাই ভ্রমণে। বলিউড পার্ক থেকে শুরু করে মন্দির, মসজিদ, গির্জা, সমুদ্র থেকে শুরু করে পাহাড়, জলপ্রপাত, প্রাচীন গুহা, অরণ্য, জঙ্গল সাফারি, পুরনো বাজার থেকে শুরু করে ফ্যাশন স্ট্রিট, ভিড় ট্রেন থেকে শুরু করে শুনশান মেট্রো, বন্ধুদের সাথে আড্ডা, মুম্বাইয়ে এই কদিন যেরকম কাটিয়েছি তা হুবহু দেখানোর চেষ্টা করব এই সিরিজে। আজ তার প্রথম পর্ব। পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও এলেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তাহলে আর কি, শুরু করা যাক আমাদের বিমানযাত্রা দিয়ে। এখন বাজছে সকাল 4টে আর আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। আমাদের গন্তব্য মুম্বাই। আসলে অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছে কোথাও একটা যাব, কোথাও একটা যাব, কারণ লাস্ট সেই ধানবাদ গেছি সেটাও বহুদিন আগে। কিন্তু কাজের চাপে হোক বা অন্যান্য সমস্ত কিছু মিলিয়ে আর ব্লগিংটাও অতটা অভ্যস্ত হয়ে উঠিনি, তো এর মাঝে আর ব্লগ বানানো হয়নি। তো সরাসরি ভাবলাম শীতের আগে একটা বোম্বে ঘুরে আসা যেতে পারে বা একটা বোম্বের ব্লগ তৈরি করা যেতে পারে। আপাতত আন্ধেরি স্টেশনের কাছে একটা হোটেল বুক করেছি দিন দুয়েকের জন্য, সেখানে থাকবো, তারপরে পুরো প্ল্যানটাকে ছকবো। কোন জায়গা থেকে ট্রেন, মেট্রো এসব অ্যাভেল করলে আপনার সুবিধে হবে সেটাও জানাবার চেষ্টা করব। আজ থেকেই শুরু হচ্ছে আমাদের মুম্বাই ট্রিপ। পরপর বেশ কয়েকটা ভিডিও আসবে, 6-7টার মতো ভিডিও আসবে। সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে, আর তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন। পারলে সবার সাথে একটু শেয়ার করে নেবেন। তো চলুন শুরু করা যাক। আমরা নেমেছি মোটামুটি 8:30 নাগাদ, আর নেমেই ওখান থেকে
ব্যাগেজ নিয়ে তারপরে একদম সোজা বাইরে চলে এসেছি। একদম বাইরে এলে সেখানে লোকাল ট্যাক্সি অটো পাওয়া যাচ্ছে। এখান থেকে আমাদের হোটেল 4.5 কিলোমিটার মতো রাস্তা, আন্ধেরি রেলওয়ে স্টেশনের কাছাকাছি। ওটাকে বলে হচ্ছে আম্বলি সিগন্যাল, এসবি রোড। তো এসে অটোর লাইনে দাঁড়ালাম, সেখানে কোথায় যাবো সেটা জিজ্ঞেস করলো, সেটা লিখে নিয়ে তারপরে অটোর নাম্বারটাও লিখে নিল আর আমরা অটোতে উঠে গেলাম। অটোর স্টার্টিং মিটার হচ্ছে 23 টাকা। এখানে এখানে একটা জিনিস বলবো, যদি আপনি মুম্বাই বেড়াতে আসেন তাহলে এম ইন্ডিকেটার বলে একটা অ্যাপ কিন্তু রয়েছে প্লে স্টোরে, সেইটা অবশ্যই ডাউনলোড করে নিন। কারণ কোথা থেকে কোথায় যাবেন, সেখানে কি ট্রেন রয়েছে, সেখানে কি মেট্রো, অটোর ভাড়া কত, ট্যাক্সির ভাড়া কত, এই সমস্ত কিছু কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন এবং সেটা খুব উপকারী এম ইন্ডিকেটার। এটা আমাদের হোটেল অয়েস্টার স্যুটের রুম। আচ্ছা, প্রথমে এখানে দেখাই একটা ছোট্ট মতো কাবার্ড রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, স্পেশিয়াস বিষয়টা। টিভি, পাশে একটা ওয়ার্কিং টেবিল, এসি, ফ্যান, আর এখানে একটা জানলা। ঠিক আছে, এই জানলাটা দিয়ে জাস্ট এই বাইরের রাস্তাটা দেখা যায়। আচ্ছা, এই হচ্ছে বিছানা, ডাবল বেডেড। এখানে তোয়ালে সাবান দিয়ে গেছে। বাথরুমটা একবার দেখে নিই, কিছু কমোড আছে, বেসিন, আই হোপ এইদিকে শাওয়ার। আপাতত দুদিনের জন্য বুক করেছিলাম এই রুমটা অনলাইনে, সেখানে ওই 1900 টাকা করে পড়েছিল। প্রথমে ভাবছিলাম দুদিন থেকে হয়তো অন্য জায়গায় চলে যাব, এখন সেটা আরেকবার রিথিঙ্ক করতে হবে। কারণ এই জায়গাটা কমিউনিকেশন খুব ভালো, মানে আন্ধেরি রেলওয়ে স্টেশন, আন্ধেরি মেট্রো স্টেশন, আর কাছে ডিএনগর মেট্রো স্টেশন, যেটা নতুন মেট্রো লাইন, সব অ্যাভেলেবেল। হোটেল থেকে হাঁটা দূরত্বে হচ্ছে আন্ধেরি মেট্রো স্টেশন আর ট্রেনের স্টেশন দুটোই। তো আমরা এখন হাঁটতে হাঁটতে ট্রেন ধরতে যাচ্ছি, দেখি আন্ধেরি টু চার্চ গেট যে লোকালগুলো আছে, কারণ এই সময় ভিড়ের বেশ খানিকটা রেশ থেকে যাবে। যদিও ভিড়টা বেসিক্যালি হয় ওই 8:30 থেকে 10টা অবধি, তো এখনও আশা করছি ভিড়ের রেশ থাকবে। তো স্টেশন পৌঁছে সম্ভবত 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আন্ধেরি লোকালগুলো ছাড়ে, সেটা একবার এম ইন্ডিকেটার অ্যাপে দেখে নিতে হবে। জাস্ট রাস্তাটা পেরিয়ে এলাম, খিদে পেয়েছিল, সকাল সকাল খাওয়া হয়নি কিছু, একটা দোকানে বসে প্রথমে আগে বড়াপাও খেলাম, সেটার কোনো ভিডিও নেই, সেটা এসেই খেয়ে ফেলেছি। আর তারপরে একটা মিশেল পাও অর্ডার দিয়েছি, সেই মিশেল পাও এখন খাবো, আর একটু চা এই খেয়ে তারপরে স্টেশনে যাচ্ছি। আগে পেট ঠান্ডা, তারপরে বাকি সব ঠান্ডা, খাওয়া যাক। এখন হাঁটতে হাঁটতে আন্ধেরি স্টেশন পৌঁছে গেছি, দেখি 11:21 একটা লোকাল আছে, সেটা ধরবো। তো আজকে কিন্তু বেশ গরম, মানে বর্ষাকালের সময়টা পেরিয়ে গেছে, সেটা একটা ভালো সময় ছিল, আর শীতকালটা আসছে, সেটা খুব আরামদায়ক। কিন্তু এই সময়টা প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড মানে বেশ ভালোই গরম, মানে আমরা কলকাতায় যেরকম গরম ভোগ করে থাকি। আচ্ছা, এই ট্রেন জার্নি করতে করতে মুম্বাইয়ের লোকাল ট্রেন সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি আপনাদের সুবিধার্থে। মুম্বাইয়ে মূলত 3 ধরনের লোকাল ট্রেন রয়েছে, ফাস্ট,
স্লো আর এসি। ফাস্ট মানে আমরা যেটাকে গ্যালোপিং বলি, সব স্টেশনে দাঁড়ায় না, আর স্লো সব স্টেশনে দাঁড়ায়। লোকাল ট্রেন হলেও এতে রয়েছে দুটি ক্লাস, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ট্রেনের কামরার গায়ে লাল রঙের আঁচড়ের দাগ থাকার অর্থ সেটি ফার্স্ট ক্লাস। যেহেতু আমি আন্ধেরিতে ছিলাম, সেখান থেকে চার্চ গেট যাওয়ার ভাড়ার উদাহরণটা দিই। আন্ধেরি থেকে ফার্স্ট বা স্লো লোকালের সেকেন্ড ক্লাসের ভাড়া 10 টাকা আর ফার্স্ট ক্লাসের ভাড়া 60 টাকা, এসি লোকালের ভাড়া হলো 70 টাকা। এছাড়াও মুম্বাইয়ের ট্রেনের জন্য রয়েছে অনেকগুলো লাইন, তবে এদিকটায় শুধু সেন্ট্রাল লাইন আর ওয়েস্টার্ন লাইন। দাদর হলো একমাত্র কমন স্টেশন। ওয়েস্টার্ন লাইনের টিকিট কেটে দাদরে নেমে লাইন পাল্টে সেন্ট্রাল লাইনের ট্রেন ধরা কিন্তু নিয়ম বিরুদ্ধ, যদিও এই বিষয়টা শুধুমাত্র আন্ধেরি থেকে সিএসটি যাওয়ার ক্ষেত্রেই ঘটতে পারে, কারণ একমাত্র এই ক্ষেত্রেই ট্রেন এক লাইন থেকে আরেক লাইনে আসে। এই যে ঘোষণা করছে চার্চ গেটে পৌঁছে গেছি, জাস্ট সিগন্যাল পাইনি বলে দাঁড়িয়ে আছে, সিগন্যাল পেলে চার্চ গেটে নামছি। এখন বাজছে 12টা। আর হ্যাঁ, সকালবেলায় চার্চ গেট যেতে চাইলে আন্ধেরি থেকে যে লোকালগুলো ছাড়ে সেগুলো ধরলে ভিড় কম পাবেন। ট্রেনের সময় জানার জন্য এম ইন্ডিকেটর ব্যবহার করলে কিন্তু বেশ সুবিধে হবে আপনার। এখন আমরা চার্চ গেট স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা ধরে এখন গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে যাব। আচ্ছা, এখানে প্রচুর শাটল ট্যাক্সি রয়েছে যেগুলো কালাঘোড়া অবধি যায়, বা হয়তো গেটওয়ে অফ ইন্ডিয়ার খুব কাছাকাছি অবধিও যেতে পারে। ঘটনা হচ্ছে চার্চ গেট স্টেশনটা থেকে বেরিয়ে ডান দিকের যে রাস্তাটা দিয়ে সেটা দিয়ে খানিকটা এগিয়ে এলে আবার ডান দিকে একটা রাস্তা বেরিয়ে যায় আর বাঁ দিকে একটা রাস্তা বেরিয়ে যায়। ডান দিকের রাস্তাটা দিয়ে খুব অল্প হাঁটলেই মেরিন ড্রাইভ, কিন্তু এই মুহূর্তে আমরা মেরিন ড্রাইভ যাব না, আমাদের যাওয়ার কথা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। তো সেই দিকে যে বাঁ দিকের রাস্তাটা ধরে খানিকটা এগিয়ে এলেই, মানে 150 মিটার এগিয়ে এলেই আমাদের আরেকটু সামনে, মানে পরের যে মোড়টা সেখানে হচ্ছে ফ্লোরা ফাউন্টেন। তো সেই ফ্লোরা ফাউন্টেন থেকে সোজা আরও গেলে কালাঘোড়া পড়বে, তারপর বিএসি, তারপরে গিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া। তো চলুন আপাতত ফ্লোরা ফাউন্টেনটা দেখি। প্রথমে মুম্বাইয়ের তদানীন্তন গভর্নর স্যার বাটল ফ্রায়ের নামে এই ফাউন্টেনের নামকরণ করা হলেও 1864 খ্রিস্টাব্দে এটি উদ্বোধনের আগে নাম পরিবর্তন করে রোমান ফুলের দেবী ফ্লোরার নামে নামকরণ করা হয়েছিল। বম্বে ফোর্টের 3টি গেটের মধ্যে অন্যতম চার্চ গেট যে জায়গায় একসময় অবস্থিত ছিল, সেখানেই ফ্লোরা ফাউন্টেন তৈরি করা হয়েছে। পোর্টল্যান্ড পাথরের তৈরি এই সুন্দর মূর্তি নির্মাণে তখনকার দিনে খরচা হয়েছিল প্রায় 47,000 টাকা। দীর্ঘকাল রক্ষণাবেক্ষণের অভাবে থাকা এই ফাউন্টেনটির সৌন্দর্যায়ন করে আবার একে স্বমহিমায় ফিরিয়ে আনা হয় 2017 সালে। আচ্ছা, জীবন কিন্তু মানুষকে প্রতিদিন এভাবেই নিগড়ে নিচ্ছে, আর এই যেটা পড়ে আছে এটা আমি, আপনি, আমরা সবাই, বুঝতে পেরেছেন? আর ওই যেটা গ্লাসে ঢালছে ওটা কারা সেটা আপনাদের বোঝার দায়িত্ব। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমায় জানাবেন। আপাতত আখের রস খাই। চার্চ গেট হয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে যাওয়ার পথে এই ফ্লোরা ফাউন্টেনের ঠিক উল্টো দিকে রয়েছে সার সার বইয়ের দোকান। বইপ্রেমী মানুষজন চাইলে এখানে একটু সময় কাটাতেই পারেন। বেশ কিছু ভালো ভালো বইয়ের কালেকশন রয়েছে এনাদের কাছে। এখান থেকে আর একটু গেটওয়ের দিকে এগোলে রাস্তায় পড়ে কালা ঘোড়া। আসলে এখানে রাজা এডওয়ার্ড VII-এর কালো ঘোড়ায় চেপে থাকা একটি মূর্তি ছিল, যা বদল করে 1965 সালে
সেই জায়গায় শুধু একটি কালো ঘোড়াকে বসানো হয়, যেটির নাম দ্য স্পিরিট অফ কালা ঘোড়া। আমার ঠিক পেছনে রয়েছে কালা ঘোড়া, আর এই যে এই রাস্তাটা কিন্তু ওই ফ্লোরা ফাউন্টেন থেকে সোজা চলে এসেছে, মানে ফ্লোরা ফাউন্টেন থেকে ডান দিক ধরলে এই রাস্তাটা ধরে আসছে, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে গেট অফ ইন্ডিয়া, আর ঠিক এখানে রয়েছে কালা ঘোড়া। আজকে বোম্বের টেম্পারেচার দেখাচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস, আর ফিলিং লাইক 39 40 ডিগ্রি সেলসিয়াস, দুঃসহ গরম। মানে অ্যাকচুয়ালি কলকাতাতে এর থেকে বেশি গরমও পড়ে, বা আমাদের পশ্চিমবঙ্গেই এর থেকে বেশি গরম পড়ে, কিন্তু গরমটা প্রচণ্ড লাগছে। মানে বেড়ানোর উপযুক্ত সময় কিন্তু এটা নয়, মানে কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল সেটা একটা খুব ভালো সময়, আর আগামী কয়েকদিন পরে আবার শীতকাল আসতে চলেছে, তখন কিন্তু ওয়েদারটা মনোরম থাকবে। তো যাই হোক, এসে পড়েছি যখন, তখন ঘুরে দেখাই আপনাদের। চলুন, গেট অফ ইন্ডিয়া, এখান থেকে আর ওই 800 মিটার মতো রাস্তা, হেঁটেই পৌঁছে যাব। জাস্ট এই কালা ঘোড়াটা পেরিয়ে আমদান থেকে সোজা বেরিয়ে এসে কালা ঘোড়ার যে জায়গাটা দেখালাম এইমাত্র, তার রাস্তাটা পার করলেই কিন্তু রয়েছে এই জাহাঙ্গীর আর্ট গ্যালারি। ওই জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে বেসিক্যালি কিছু পেন্টিংস, কিছু স্থাপত্য, হ্যাঁ এই সমস্ত আমি ঢুকিনি, এখানে ঢোকা ফ্রি, আমাদের ওদিকে খুব দেরি হয়েছে, আমি আজকে তাই ঢুকছি না। আচ্ছা, আরেকটা কথা, এই জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, মানে এটা ফ্রি অফ কস্ট, আপনি চাইলে ঢুকতেই পারেন, খানিকক্ষণ সময় কাটাতে পারেন। আর জাহাঙ্গীর আর্ট গ্যালারির পাশ দিয়ে হেঁটে যেতে যেতে আপনারা দেখতেই পাবেন এই সারা রাস্তা জুড়ে, দেখুন। এই পুরো রাস্তাটায় যতটা আমরা হেঁটে এসেছি, বিশেষত ফ্লোরা ফাউন্টেনের পর থেকে, পুরো রাস্তাটাতেই কিন্তু প্রচুর বইয়ের দোকান রয়েছে, আর এখানে তো যারা ছবি আঁকেন তারা তাদের আঁকা ছবি বাইরে প্রদর্শন করছেন বা বিক্রির জন্য রেখেছেন। এই জায়গাটা টুরিস্টে ভরপুর ভীষণভাবে। এই ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয়ের একসময় নাম ছিল প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। ভারতবর্ষের পুরনো ইতিহাস আর সংস্কৃতির নিদর্শনের এক বিশাল ভাণ্ডার রয়েছে এখানে। হাতে সময় কম থাকায় আমাদের সেদিন যাওয়া হয়ে ওঠেনি। আমরা চারদিক দেখতে দেখতে আসবো বলে চার্চ গেট থেকে হেঁটে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনি যদি হাঁটতে না চান তবে স্টেশনের বাইরে বেরিয়েই বাসে চেপে পড়তে পারেন, বাস নাম্বার 112 একদম গেটওয়ের সামনে পৌঁছে দেবে আপনাকে। এসি বাস, ভাড়া মাত্র 6 টাকা, 5-10 মিনিট পরপরই রয়েছে এই বাস, আর হেঁটে এই পথ আসতে মোটামুটি 30-40 মিনিট মতো সময় লাগবে। প্রচুর হাঁটাহাঁটি হলো আর শেষমেশ এখন দুপুর 1:30টার সময় আমরা এসে পৌঁছেছি গেটওয়ে অফ ইন্ডিয়া। সাল 1911, মুম্বাই তখনও অফিসিয়ালি বোম্বে। অ্যাপোলো বন্দরের সমুদ্র ঘেঁষে সদ্য গড়ে উঠেছে তাজ হোটেল। কান পাতলে শোনা যায় ট্রামের ঘণ্টার শব্দ, আরব সাগরের মৃদু ঢেউ এসে ধাক্কা দিচ্ছে কিনারায়। দূরে বড় জাহাজ নোঙর করে খানিকটা পথ বোটে এসে ভারতের মাটিতে পদার্পণ করবেন রানী মেরি এবং রাজা পঞ্চম জর্জ। সেই সময়ের বোম্বের গভর্নর স্যার জর্জ ক্লার্ক জর্জ উইটেট নামের একজন স্কটিশ স্থপতিকে ডেকে পাঠালেন এই গেট বানানোর জন্য। কিন্তু ভাগ্যের পরিহাসই হোক বা ইংরেজদের অলসতা, রাজা রানীকে সেই যাত্রায় গেটওয়ের স্রেফ একটা কার্ডবোর্ডের মডেল দেখেই ফিরে যেতে হয়েছিল। পরে 1913 খ্রিস্টাব্দে গভর্নর স্যার জর্জ ক্লার্ক এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাজ অবশ্য শুরু হয় 1915 সাল থেকে। প্রায় 20 লক্ষ টাকা খরচ করে 10 বছর ধরে নির্মাণ করা হয় এই স্মৃতিস্তম্ভ। 1924 সালের 4 ডিসেম্বর শেষমেশ ভাইসরয় রুফাস আইজ্যাকস স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেছিলেন। গেটওয়ে নির্মাণের পর এটি ভাইসরয়, বোম্বে প্রেসিডেন্সির নতুন গভর্নর এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য আনুষ্ঠানিকভাবে ভারতে প্রবেশের স্থান হিসেবে ব্যবহার হতে থাকে। এক প্রজন্মের মধ্যে সাম্রাজ্যের এই মহান প্রতীকটিও একটি এপিটাফ হয়ে ওঠে। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে
ভারত ছেড়ে চলে যাওয়া শেষ ব্রিটিশ রেজিমেন্ট সামারসেট লাইট ইনফ্যান্ট্রির প্রথম ব্যাটালিয়ন ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার আগে গেটওয়ে অফ ইন্ডিয়ার মধ্যে দিয়েই পার হয়ে গিয়েছিল। আজ গেটওয়ে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। ইন্দো সারাসানিক স্থাপত্যশৈলীর একটি চমৎকার উদাহরণ হল এই গেটওয়ে অফ ইন্ডিয়া। হলুদ ব্যাসাল্ট এবং কংক্রিটের সংমিশ্রণে নির্মিত এই স্মৃতিস্তম্ভটির উচ্চতা 85 ফুট। ষোড়শ শতকের গুজরাট স্থাপত্য এবং রোমান বিজয়তরণ মিলিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া নকশা বানানো হয়েছিল। এটির কাঠামোতে একই সাথে হিন্দু এবং মুসলিম স্থাপত্যের ছোঁয়া পাওয়া যায়। গেটওয়ের চত্বরে ছত্রপতি শিবাজী মহারাজের একটি মূর্তির সাথে সাথে স্বামী বিবেকানন্দেরও একটি মূর্তি স্থাপনা করা রয়েছে। আর গেটওয়ের কাছে এসে তাজ হোটেলের কথা না বললেই নয়। এই হোটেলের এক কুখ্যাত স্মৃতি আমাদের সবার মনে জায়গা করে নিলেও 1903 সালে জামশেদজি টাটার প্রতিষ্ঠা করা এই হোটেল তখনকার দিনের ইউরোপীয় হোটেলগুলোকে ধারে এবং ভারে রীতিমতো টেক্কা দিত। মুম্বাইয়ের কোনো হোটেলে প্রথম ইলেকট্রিসিটির ব্যবস্থা, আমেরিকান পাখা, জার্মান লিফট, টার্কিশ বাথ এবং ইংরেজ বাটলার থাকা এই হোটেলেই একসময় চার্লি চ্যাপলিন, উইনস্টন চার্চিল এসে থেকে গেছেন। আর বছরের পর বছর ধরে তাজ হোটেল মুম্বাইয়ের ঐশ্বর্যের আলোকবর্তিকা এবং মুম্বাই ট্যুরিজমের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই চত্বরেই চট করে একটু খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিয়েছিলাম এলিফ্যান্টার জেটি ধরার উদ্দেশ্যে। এখান থেকে যে বোট সার্ভিসগুলো সেগুলো ছাড়ে, এই আমার ডান দিকে যেটা আছে এরা করে কি যে একটা রাউন্ড ঘুরিয়ে নিয়ে আসে, তার জন্য 115 টাকা। আর আমার বাঁ দিকে যারা ওরা ওই এলিফ্যান্টটা যাওয়ার যে টিকিট সেটা দেয়, পার হেড 260 টাকা। 260 টাকা দিয়ে একবার ঢুকে যাওয়ার পরে বা এলিফ্যান্টায় পৌঁছে যাওয়ার পরে আপনি যতক্ষণ খুশি সময় সেখানে থাকতে পারেন, এবং 5:30টার সময় ওখান থেকে লাস্ট বোট আসবে, সেই লাস্ট বোটে আপনি ফিরে আসতে পারেন। হাতে সময় ছিল কম, কারণ ওদিক থেকে শেষ বোট বিকেল 5:30। তবে বোট প্রায় ভর্তি হয়ে যাওয়ায় একটু বেগ পেতে হয়েছে বৈকি। আগে দেখেছি বোটের ওপরের ডেকে বসতে দিত, গত মাস ছয়েক নাকি সেই সুবিধে বন্ধ করে দেওয়া হয়েছে। একে সারাদিনের ধকল, তার উপর গরম, আবার এলিফ্যান্টায় পৌঁছে 125টা পেল্লাই সিঁড়িও ভাঙতে হবে। একটু একটু করে ক্লান্তি চেপে বসতে চাইলেও সেই সুযোগ দিচ্ছে না চারপাশের দৃশ্য। আরব সাগরে ভেসে থাকা ছোট ছোট জাহাজগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে চলেছে আমাদের বোট। দিগন্ত বরাবর আস্তে আস্তে ছোট হয়ে আসছে বহুতলের রেখা, মনে হচ্ছে যেন ওয়াইড অ্যাঙ্গেলে সমস্ত শহরটাই কুলিয়ে যাবে আরেকটু পরে। एक ही ट्रेन है ना, उधर उधर बिकता कितना है टिकट, कब आएगा ट्रेन? आ रहा है, ले ले, हाँ दो दे दीजिए। गेटवे ऑफ इंडिया থেকে এখানে আসতে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগলো। আর এখান থেকে সে ট্রেনটা বুকিং করে নিয়েছি, ছোট্ট ট্রেন, ছোট্ট হাঁটা পথ, সেটুকুই ট্রেনে। যাতায়াতের জন্য পার হেড 18 টাকা, মানে 9 টাকা করে বেসিক্যালি টিকিট। ট্রেনটা অলরেডি চলে এসছে, উঠে পড়ি। Thank you.
পর্তুগিজদের হাতে যখন এই দ্বীপের দখল আসে তখন তীরে নির্মিত একটি হাতির মূর্তি দেখে তারা এই দ্বীপের নামকরণ করে এলিফ্যান্টা। এখানে পৌঁছে টিকিট ফিকিট কাটা হয়ে গেছে। এইবারে যেটা মূল বিষয়, বেশ খানিকটা ট্রেক করে যাওয়া, সেটাই এই শুরু হলো। আচ্ছা, আর বয়স্কদের জন্য দেখুন এরকম ছোট ছোট চেয়ারের বন্দোবস্ত আছে, যেগুলো বয়ে নিয়ে যাবেন উপরে। এখানে রাস্তা জুড়ে প্রচুর কিন্তু খাবার দোকান রয়েছে, ওয়াশরুম রয়েছে, আর প্রচুর জিনিসপত্রের দোকানও রয়েছে। তো মোটামুটি থেমে থেমে যেতে যাওয়া যেতেই পারে, কতটা আমি জানি না, যাই দেখছি। নিচে ৫ টাকা করে একটা টিকিট রয়েছে, সেটা কেটে একদম ট্রেক করে ওপরে আসার পরে যেটা মূল এলিফ্যান্টা কেভ, তার আগে একটা গেট মতো করা আছে, সেই গেটটা দিয়ে ঢুকলে আবার একটা টিকিট কাউন্টার রয়েছে, যেখানে ভারতীয় নাগরিকদের ৪০ টাকা করে প্রতিজন টিকিট, সেই টিকিট কেটে তবেই আপনি এর ভেতরে ঢুকতে পারবেন। ১৯৭০-এর দশকের শেষের দিকে ভারত সরকার প্রধান গুহাটিকে একটি পর্যটন ও ঐতিহ্যবাহী স্থান হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় পুনরুদ্ধার করার পরে ১৯৮৭ সালে গুহাগুলি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা লাভ করে। সঠিক ইতিহাসের রেকর্ড না থাকলেও মনে করা হয় যে কোঙ্কনি মৌর্য শাসকদের পরাজিত করে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী ৬০০-৬৩৫ খ্রিস্টাব্দ নাগাদ এই গুহাগুলির নির্মাণ করেছিলেন। সেই সময় এখানকার মানুষজন ছিলেন শৈব হিন্দু ধর্মাবলম্বী, আর তারই ছাপ রয়ে গেছে গুহার ভেতরে খোদাই করা মূর্তিতে। এলিফ্যান্টার প্রধান গুহা বা কেভ নাম্বার ১-এ থাকা শিবলিঙ্গের চারপাশের ১৫টি বড় মূর্তি কেবল ভারতীয় শিল্পের অন্যতম সেরা উদাহরণই নয়, শৈব ধর্মের উপাসকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রহগুলির মধ্যে একটি। গুহাগুলি পশ্চিম ভারতে শিলা স্থাপত্যের ইতিহাসের অন্যতম সেরা দৃষ্টান্ত। ত্রিমূর্তি এবং অন্যান্য বিশাল ভাস্কর্যগুলি তাদের নান্দনিক স্থাপনাসহ অনন্য শৈল্পিক সৃষ্টির এক দুর্দান্ত উদাহরণ। যদিও ইতিহাস ঘাঁটলে আরও জানা যায় যে হিন্দু গুহা খননের আগে বৌদ্ধদের বসবাসস্থল ছিল এই দ্বীপটি। এলিফ্যান্টায় পাওয়া বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ সম্ভবত খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীর বৌদ্ধ ধর্মের প্রাথমিক পর্যায়ের। এই গুহাগুলির বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবে যে কয়েকটির কাঠামো কিছুটা ঠিকঠাকভাবে অবশিষ্ট রয়েছে তা একসময় এই সব স্থাপত্য কীরকম ছিল তা বোঝানোর জন্য যথেষ্ট। যা অবশিষ্ট আছে তার মধ্যে কেভ নাম্বার ১ এখনও অবধি সবচেয়ে অক্ষত অবস্থায় আছে। ১৫শ শতকের আগে দ্বীপের হিন্দু বাসিন্দাদের জন্য এটি একটি সক্রিয় উপাসনা গৃহ ছিল। প্রাকৃতিক কারণ ছাড়াও এলিফ্যান্টার ভাস্কর্যগুলির ব্যাপক ক্ষতির জন্য পর্তুগিজ সৈন্যদের দায়ী করা হয়। তারা মূর্তিগুলোকে শুটিং প্র্যাকটিসের জন্য ব্যবহার করত। বেশিরভাগ মূর্তির হয় নিচের অংশগুলি ধ্বংস হয়ে গেছে অথবা মুখগুলি বিকৃত হয়ে গেছে। এই পর্তুগিজরা একবার তীরে দাঁড়িয়ে থাকা বিশাল হাতির মূর্তিটিকেও ভাঙতে যথাসাধ্য চেষ্টা করেছিল। পরে ১৮১৪ খ্রিস্টাব্দে এই মূর্তিটি ভেঙে পড়লে ব্রিটিশরা এটিকে নিয়ে গিয়ে মুম্বাইয়ের ভিক্টোরিয়া গার্ডেনে পুনরায় স্থাপনা করে।
এলিফ্যান্টটা ঘুরে দেখতে দেখতে সেদিন বেজে গিয়েছিল বিকেল 5:30। টয় ট্রেনের অবস্থা তখন অফিস টাইমের চার্চ গেট লোকালের মতো, শেষ জেটি ঘাট থেকে ছাড়ার অপেক্ষায়। আর একটু পরেই সন্ধে নেমে আসবে মুম্বাইয়ের আবছা সিটি লাইন বরাবর। নেমে এলো, অন্ধকারের বুক চিরে তখন একটু একটু করে জ্বলে উঠছে মুম্বাই শহর, যেন কোনো টিন এজার সদ্য ঘুম থেকে উঠে চোখ কচলে আয়নায় তাকিয়ে আছে। সমুদ্রের জলে ভেসে আছে তার গতদিনের স্বপ্ন, গত শতাব্দীর বিস্ময়। আলোর কিছু কথা থাকে অন্ধকারে আরো, মাঝখানে এক একলা মানুষ, তাকে ধরতে পারো? আসলে মনের অন্ধকারে জমে থাকা কথা শোনার জন্য যতটা ঘনিষ্ঠতা প্রয়োজন, আমার সাথে সেই সম্পর্ক গড়ে ওঠেনি মুম্বাইয়ের। আজ আলাপ হলো শুধু, এখনো জোর ঝালা বাকি। এখন বাজছে 6:45। আমাদের টার্গেট ছিল যে আমরা 5টা নাগাদ ফিরে আসবো ওখান থেকে, কিন্তু সবটাই যেহেতু লেট হয়েছে, আর এখান থেকে যেতে 1 ঘন্টা 10-15 মিনিট, ফিরতেও 1 ঘন্টা 10-15 মিনিট। তো আপাতত এখানে ঘুরে বেড়াবো, ভেবেছিলাম হয়তো সূর্যাস্তটা মেরিন ড্রাইভে গিয়ে দেখবো, কিন্তু এখানেই সূর্যাস্ত তো অলরেডি হয়ে গেছে, এখানে সন্ধ্যাটা এখন কাটাবো। ঘুরতে ঘুরতে ভুলেই গিয়েছিলাম যে আমাদের জার্নিটা শুরু হয়েছিল রাত্রি 2টায়, আবার কাল বেরোনো আছে। ফলত নিজেদের মতো একটু এদিক ওদিক ঘুরে ফিরে ট্যাক্সি বুকিং করে শহর দেখতে দেখতে ফিরে আসা। আমাদের পরের দিনের ঘুরে বেড়ানোর ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ কমেন্টে জানান, আর পারলে শেয়ার করুন পরিচিতদের সাথে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আপনি পরের ভিডিও এলেই নোটিফিকেশন পান। ভালো থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।